দেশ এই মুহূর্তে একটি ক্রান্তি লগ্ন অতিক্রম করছে এবং এই সময়ে যারা ছাত্র জনতা ছিলেন তাদের একজন এখানে রয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ইসমাইল সম্রাট আমরা তার কাছ থেকে আসলে বর্তমান দেশের পরিস্থিতিতে জানতে চাইব কারণ আজই সরকার গঠন হবে ঠিক আগ মুহূর্তে দেশবাসীর জন্য আপনার পক্ষ থেকে কি বার্তা আছে জি ধন্যবাদ আপনাদেরকে এবং যারা আমাদেরকে শুনবে তাদেরকে সবাইকে ধন্যবাদ আমরা শুধু আমাদের স্টুডেন্ট এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানার থেকে আমরা সারা দেশের দেশবাসীর উদ্দেশ্যে আমরা স্পষ্ট একটা বার্তা দিয়েছি এর আগে সেটাই আমি রিপিট করতে চাচ্ছি যে এই মুহূর্তে দেশের এই অন্ধকার আচ্ছন্ন দেশে যেখানে আইন শৃঙ্খলা নেই থানা নেই এই জায়গায় আমাদের স্টুডেন্টরা দায়িত্ব পালন করছে এবং কেউ যদি সে যেই দলেরই হোক না কেন কেউ যদি কোনো হানাহানি হরতা বাংচুর ডাকাতি লুটতরাজ এদের সাথে যুক্ত থাকে তাদের সবাইকে আইন আওতা আনা হবে খুব দ্রুত সময়ের মধ্যে সুতরাং আমি মনে করি আমাদের কোনো এই কোনো মানে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিল তাদের কোনো এই লোক এই এই মানে সন্ত্রাসী কর্মকাণ্ডটা করছে না তো যারা করছে তারা কিন্তু দিন শেষে আমরা সবাই তাদেরকে চিনি যে এলাকায় হচ্ছে সেই এলাকায় কিন্তু ফেসগুলো নন ফেজ তো তারা এটা করলে হবে না যে এই পরিস্থিতিতে একটা কিছু করছি যে আমরা সারা জীবনে এটা করবো না আজকে যদি আমি আপনাকে দায়িত্বের সাথে বলছি আজকে যদি থানাগুলো ঠিক হয়ে যায় আজকে থেকেই বিচার করা শুরু হবে প্রথম যে কোথায় কোথায় এই সংঘর্ষগুলো হয়েছে এই বিজয়ের লগ্নে আমাদের বিজয়কে নচ্ছাত করার জন্য এই দুর্নীতিকারীরা এই সন্ত্রাসীরা কোথায় উৎপেতে ছিল এবং তারা কোথায় নৈরাজ্য সৃষ্টি করেছে সুতরাং যারা নৈরাজ্য সৃষ্টি করতেছে তাদের উদ্দেশ্য আমি বলবো তাদের পরিচয় একটাই এই সময় জাতির কাছে তারা সন্ত্রাসী সুতরাং তাদেরকে বিচারের আওতায় না হবে এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি এটা আমরা দেশবাসীর কাছে মানে একটা কমিটমেন্টের জায়গায় থাকতে হবে তাহলে দেশের যদি দেখেন স্বৈরাচার হাসিনায় যেভাবে পনেরো বছর দেশটা চালিয়েছে যে স্বৈরাচারই কায়দায় এখন যদি আমরা সেই জিনিসটার পুনরাবৃত্তি করি তাহলে মানুষ কী বলবে আমাদের এত এক হাজারের উপরে আমাদের শহীদ হয়েছে তাদের কি হবে পাঁচ হাজারের উপরে যে পঙ্গুত্ব ভরণ করেছে তাদের রক্তের সাথে কি আমরা বেইমানি করব। আমরা তো বেইমানি করতে পারবো না সুতরাং আমরা দেশবাসীর উদ্দেশ্যে বলবো আপনারা ধৈর্যহারা হারা হবেন না এই দেশপ্রেমিক ছাত্র জনতা দেশের দায়িত্ব নিয়েছে আপনার আপনাদেরকে একটা সুন্দর সাম্যের বাংলাদেশ তারা উপহার দিবে সেটার জন্য আপনারাও সজাগ থাকতে হবে আমি বলবো যে আপনারা সাময়িক যদি কিছু না করতে পারেন আপনারা বাধা দিবেন যদি না শুনে আপনারা ভিডিও করে রাখবেন আমরা কথা দিলাম প্রত্যেকটা অপরাধীর বিচারের আওতায় আনা হবে এবং বিচার করা হবে অপরাধ করে কেউ পার পাবে না এটাই হচ্ছে আমাদের পক্ষ থেকে এই বার্তা এই মুহূর্তে আচ্ছা আমরা দেখছি যে এই পাঁচ আগস্টের পরে সারা দেশে মোটামুটি পুলিশ শূন্য হয়েছে তো এরকম অবস্থায় দেশবাসীর জন্য এই নিরাপত্তাহীনতার মধ্যে ডাকাতির ঘটনা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় লুটপাট হানাহানি জায়গা দখল পুকুরের মাছ লুট অগ্নিসংযোগ বিভিন্ন কিছু হচ্ছে তো এই মুহূর্তে পুলিশের সংস্কার নিয়ে আপনাদের কী বার্তা থাকছে দেখেন আমরা বলবো যে বাংলাদেশে শতভাগ দেশপ্রেমিক পুলিশ এখনও আছে উনিশশো সালে প্রথম বিদ্রোহটা কিন্তু রাজারবাগ পুলিশ লাইন করেছিল পঁচিশে মার্চ তো সেই স্বাধীনতার পক্ষের শক্তি সেই দেশপ্রেমিক পুলিশ আছে আমাদের অভিযোগটা স্পেসিফিকলি কার বিরুদ্ধে ধরেন বাংলাদেশে যদি এখন এক লক্ষ পুলিশ সদস্য থাকে হয়তো অপরাধী ছিল মানে এই স্বৈরাচার খুনিয়াসিনার দোষর হয়ে এদেশের ছাত্রজনতার উপর গুড়ে চালিয়েছে ধরেন হয়তো পাঁচ হাজার দশ হাজার তো বাকি নব্বই হাজারকে তো গণহারে আমি অপরাধের আওতা আনতে পারি না এটা গণতান্ত্রিক সিস্টেমেও হয় না মানবতার দিক থেকেও হয় না আমি নৈতিকতার দিক থেকেও এটা বলতে পারি না কারণ তারা হচ্ছে জব করে এখন একটা লোক তার দায়িত্ব পালন করতেছে সেই হুকুমটা তাকে কে দিয়েছে থানার ওসি যদি নির্দেশ দেয় যে আপনারা সবাই এখানে আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য ছাত্রদের বুকে গুলি করেন তাহলে প্রথম পাশি দিতে হবে থানার ওসিকে আমি তো বাকি সদস্যদেরকে দিতে পারবো না সুতরাং এটা হচ্ছে মানে ঘাবড়ে যাওয়ার কিছু নাই বিচলিত হওয়ারও কিছু নাই যারা দেশপ্রেমিক পুলিশ সত্যিকার অর্থে যারা অপরাধী না যারা আওয়ামী এতদিন আমলিকের দোষত ছিল না যারা কালো টাকা বানায় নাই তাদেরকে আমি বলবো আপনারা বুক পুলিয়ে চলেন আপনারা ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলে দেশ এই সময় চলে যান আপনাদের আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের কোনো সমস্যা হবে না স্বাধীন বাংলাদেশে বরং আপনাদের মধ্য থেকেও আমরা জাতীয় বীরদেরকে খুঁজবো যারা গোপনে আমাদের ছাত্রবাহীদেরকে সহযোগিতা করেছে আমি বলবো গোপনেও অনেকে ছাত্রবাইদেরকে সহযোগিতা করেছে পুলিশ সদস্য হ্যাঁ পুলিশ সদস্যরা হয়তো তারা প্রকাশ করতে পারে নাই তারা ফেসবুকে পোস্ট দিতে পারে না কিন্তু তারা ফোন করে কল করে বলেছে যে হ্যাঁ আমাদের উপরে এই নির্দেশ এসেছে আপনারা সচেতন থাকুন তো তাদের তাদেরকে তো ভাই একটা যখন একটা দেশে একটা যুদ্ধ পরিস্থিতি চলে তখন সেনাপতির কিন্তু কমান্ড মানতে হয় আপনারা জানেন তো পুলিশের হচ্ছে এবং সেনাবাহিনীর হচ্ছে সেইন অফ কমান্ড তো সেটা সেই জায়গাটা তারা সময় ফলো করে তো আমি বলবো যারা অপরাধ করেছে আমরা ইতিমধ্যে বলেছি তাদেরকে চাকরি থেকে দিয়ে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে এবং যারা অপরাধ করে নাই যারা সাধারণ পুলিশ তাদেরকে ওই দায়িত্বগুলো দিয়ে আপনারা এই শূন্যস্থান পূরণ করে দেশের কাজে লেগে যাবে এবং আমি আশা করি বাংলাদেশ পুলিশ খুব স্ট্রংলি যদি হ্যান্ডেল করে দুই দিনের মধ্যে প্রত্যেকটা থানার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে কারণ বাংলাদেশ পুলিশের সেই সক্ষমতা আছে তাদের প্রতি দেশপ্রেম আছে দায়বদ্ধতা আছে তারা হচ্ছে এই জনগণেরই পুলিশ দিনশেষে আমাদের ভাই আমাদের বোন আমাদের ক্যাম্পাসের বড় ভাইরা আজকে বিভিন্ন জায়গায় আছে প্রত্যেকটা ক্যাম্পাসের আজকে যারা পুলিশ তারা কোথায় হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ চিটাং বিশ্ববিদ্যালয় তো আমাদেরই ভাই আমাদেরই বড়ো ভাই তো আমাদের ছাত্র জনতার সাথে তো তাদের বৈরী আবার মানে মনোভাবের কোনো কারণ আমি দেখছি না এটা হচ্ছে একটা বিশেষ একটা গোষ্ঠী আমি আপনাকে আবারও বলতে চাই এই আমাদের এই স্বাধীনতার এই বিজয়কে ধ্বংস করার জন্য যারা উনিশশো সালে এই বিজয়কে ধ্বংস করার জন্য যে বাহিনী কাজ করেছে আজকে ঠিক একই বা একইভাবে এই খুনি হাঁচিনা চলে গেছে কিন্তু তার পেতার তারা তার দোসররা স্বৈরাচারের দোসররা এখনও বাংলাদেশে রয়ে গেছে শত শত তারা কিন্তু ভয়ভীতি সৃষ্টি করছে যে পুলিশকে কাজে যেতে হবে না কাজে যেতে দিতে হবে না পুলিশকে হত্যা করা হবে মারা হবে না এখন বাংলাদেশ স্বাধীন আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এখন প্রত্যেকটা নাগরিক স্বাধীনভাবে চলাফেরা করবে সে যদি অপরাধী না হয় যদি অপরাধী হয় তাহলে তারও বিচলিত হওয়ার কোনো কারণে প্রচলিত আইনি বিচার নিশ্চিত করা হবে আমি দেশবাসীর উদ্দেশ্যে বলবো আপনাদেরকে রাষ্ট্র অধিকার দেয় নাই আইনকে নিজের হাতে তুলে নেওয়ার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেয় নাই ইসলামও দেয় নাই সুতরাং আইনকে যারা নিজের হাতে তুলে নিবে তাদেরকেও যদি কোথাও হরতা করা হয় হরতার দেয় তাকেও বিচারে মুখোমুখি করতে হবে যদি কোথাও লুটতরাজ করা হয় ডাকাতি মামলায় তাকেও আগামী দিনে মানে বিচারের আওতায় আনবো আমরা তো এখন যে দুই দিনে আপনি দেশে অন্ধকার পুলিশ নাই আপনি যা খুশি তা করে পার পেয়ে যাবেন এরকমটা ভাবলে আসলে হবে না এই এর যারা গোড়া পানিতে মাছ শিকার করার জন্য উৎপেতে বসে আছে তাদেরকে শুধু বলবো পরিস্থিতি স্বাভাবিক হতো হয়তো আর বাহাত্তর ঘন্টা লাগবে আটচল্লিশ ঘন্টা লাগবে চব্বিশ ঘন্টা লাগবে তারপরে আপনারা কি করবেন তারপরে তো আপনারা জাতির কাছে দুষ্কৃতিকারী অপরাধী আজকে যারা চাঁদা চাচ্ছেন বিভিন্ন জায়গায় তাদেরকে তো আমরা চাঁদাবাজ বলবো কারণ আমরা তো এই বাংলাদেশ সৃষ্টি করি নাই যে আপনারা চাঁদা চাইবেন যা খুশি তা করবেন লুটতরাজ করবেন যদি হাসিনার মতো একই কাজ আমরাও করি তাহলে আমাদের সাথে আর তাদের সাথে পার্থক্য কী আমরা তো বলে আসছি যে আমরা দায়বদ্ধ আমরা দেশপ্রেমিক আমরা হ্যাঁ তাহলে দেশপ্রেমিক হলে তো আমি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতে পারি না কারণ এই সম্পদ তো হাসি না না এই সম্পদ আমাদের ট্যাক্সের টাকায় কিনা তো এই জায়গাগুলো আসলে কিরিয়ার করতে হবে দেখুন আমি দায়িত্বের সাথে বলছি আজকে বাংলাদেশের যেখানে যেখানে গন্ডগোল হচ্ছে ডাকাতি হচ্ছে এর সাথে শতভাগ না থাকুক এইট্টি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট এই খুনি সরকারের দোসররা সৈরাচাররা কিন্তু এই কাজগুলো করছে অলরেডি মোহাম্মদপুরে একটা ডাকাতি হয়েছে সেনাবাহিনী কালকে রাত্রে গিয়ে দিয়েছে বলছে যে আমলিকের এক নেতার নির্দেশে তারা বিহারি ক্যাম্প থেকে এসে এই ডাকাতিগুলো করতেছে তো তারা কিন্তু পালিয়ে আছে কিন্তু তারা তাদের সব আমলিককে তো আমরা আপনারা চিনি না তো তারা নেতারা কমান্ড দিয়ে এই ডাকাতিগুলো করাচ্ছে লুটতরাজগুলো করাচ্ছে তার দায়বাদ দিচ্ছে কার উপর আমাদের উপর এবং আমাদের এই বিজয়তাকে তারা নস্বাত করতে চাচ্ছে আমি বলবো এই কুচুকরি মহল তারা হয়তো আমাদেরকে একটু সাময়িকভাবে বেকায়দায় ফেলছে কিন্তু দিন দিনশেষে এই বাংলাদেশে যে একটা গণ হয়েছে ছাত্র এই বাংলাদেশ আগামী দিনে বিশেষ কোনো গোষ্ঠী বিশেষ কোনো দল যদি স্বৈরাচারী কায়দায় এদেশের মানুষের উপর আবারও শাসন কার্য করতে চায় শাসন বা নিতে চায় সেটা আসলে আর সম্ভব হবে না কারণ এই বিপ্লবে আমরা নব্বই এই স্বৈরাচার সরকারের পতনের পরে দেশটাকে ছেড়ে দিয়েছি রাজনীতিবিদদের হাতে যে আপনারা তো দেশটা ভালো করবেন আমরা ঘরে চলে গেছি উনিশশো একাত্তর সালে যদি স্বাধীনতা মুক্তিযোদ্ধারা যদি সামনে এসে বলতো যে না পলিটিক্যাল লিডারদের সাথে আমাদেরকেও রাখতে হবে আমরাও করব তখন বাংলাদেশের আজকের এই পরিস্থিতি হতো না সুতরাং আমি বলবো এই বাংলাদেশের অতীত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের দেশপ্রেমিক ছাত্র জনতা দেশ গড়ার কাজে যেভাবে নেমে পড়েছে আমি মনে করবো আমরা দেশটাকে একটা সাম্যের বাংলাদেশ কল্যাণময় রাষ্ট্র হিসেবে গড়তে পারবো এখানে দেশবাসীকে বলবো আপনারা শুধু আমাদেরকে যেভাবে গণ অভ্যুত্থানে সাপোর্ট দিয়েছেন আমাদেরকে সেভাবে সাপোর্টটা দিয়ে যাবেন বাকি কাজ আমরা করবো আমরা দায়িত্ব নিয়ে বলছি কারণ প্রতিটা জেলায় প্রতিটা উপজেলায় আজকে আট দশটা পনেরোটা বিশটা করে কলেজ আছে তো সেই কলেজে আমাদের সমন্বয়করা আছে আমাদের তো মানে খুঁজতে হবে না আমাদের সারা দেশে সংগঠন গোছাতে হবে না আমাদের তো গোছালো সংগঠন আমাদের যে কেন্দ্রীয় মনিটরিং সেল যদি স্টুডেন্টদের হয় আমরা তো কোনো ডাটা আরেক আরেক দলের থেকে ধার করে নিয়ে আসতে হবে না আমাদেরই সমন্বয়করা আছে আর আমরা বিশ্বাস করি আমাদের একজন সমন্বয়কও কিন্তু দুর্নীতিবাজ না অপরাধী না মামলার আসামি না ক্লিন ইমেজের তাহলে তাদেরকে শুধু কাজ করতে দিতে হবে যারা এখন এখন ভাবছে যে এই দেশটাকে তারা দখল করে নেবে যেই সন্ত্রাসীরা যেই কুচুকরি মহলরা তাদের উদ্দেশ্যে শুধু আমরা একটা কথাই বলবো যে এই এই চব্বিশের ছাত্র সমাজকে আপনারা মানে যদি ভাবেন যে হালকা তারা একটা বিজয় করেছে তারা আসছে আঠারো সালে যেরকম আমরা কোটা সংস্কার আন্দোলন করেছি একটা ব্যানার করেছি আবার আমরা বিভিন্ন দিকে চলে গেছি না এই দায়িত্বের সাথে বলছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যতদিন পর্যন্ত বাংলাদেশ থাকবে ততদিন পর্যন্ত তারা বাংলাদেশের প্রতিটা সরকারকে মনিটরিং করবে যেখানে দুর্নীতি হবে অন্যায় হবে প্রয়োজনে ধরেন এখন যদি একটা ন্যাশনাল ইলেকশন হয় সেখানে যদি ওই সরকার যদি একই কায়দা যায় আমরা ছয় মাসের মধ্যে আবার সারা ছাত্র জনতাকে ডাক দিব যে বিপ্লব করো এই সরকারকে হটাও তো এই কাজগুলো কিন্তু আমাদের অব্যাহত থাকবে কারণ বিপ্লবীদের রক্ত কখনো ঘুমায় না আমার এক যদি দেখেন বিপ্লবীদের রক্ত যদি ঘুমাতো তাহলে এই তরুণ তরুণ ছেলেরা তাদের মধ্যে যদি দেশপ্রেম না থাকতো বুলেটের সামনে কি তারা বুক পেতে দিত ষোলো বছর চোদ্দ বছরের একটা ছেলে সে কী বুঝে ভাই কি বুঝে তার কথা হচ্ছে দেশটা এখন স্বৈরাচারে ধ্বংস করে নিচ্ছে আমাকে দেশ বাঁচাতে বা আমাকে গুলি করো তো এই প্রজন্মের মধ্যে এই মনোভাব আপনি কি করে বলেন তারা বিপ্লবী না তাদের রক্ত কখনো ঘুমাবে না বাংলাদেশ সংস্কারের কাজ চলছে দেশবাসীকে বলবো হয়তো আপনাদের সাময়িক অসুবিধা হচ্ছে কিন্তু এই অসুবিধাটা খুব অল্প সময়ের মধ্যে কেটে যাবে এবং আমরা আপনাদের সাথে দায়বদ্ধ আগামী দিনে এই খুনি হাসিনার মতো এরকম কোন সরকারকে বাংলাদেশে আর প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না এবং তারা হবেও না দুঃসাহস কেউ করবেও না যদি কেউ করে আমি বলবো তারা এই সময় সুধরে যাবে এবং দেশপ্রেমিকদের কাতারে চলে আসবে এটা হচ্ছে বার্তা আজই যেহেতু সরকার গঠন হচ্ছে এবং নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান হচ্ছে আসলে বাকি উপদেষ্টার সদস্যরা কারা হতে যাচ্ছেন যদি বলে আসলে দেখুন আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে আমরা এই এই আমরা এই সরকারের নাম দিয়েছি বিপ্লবী সরকার সেই বিপ্লবী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে আমরা তিনিকে নির্বাচিত করেছি তো সেখানে আমরা উনার সাথে কথা বলেছি উনিও আমাদেরকে একচল্লিশটা নাম দিয়েছে আমরাও দিয়েছি রাষ্ট্রপতিকে আমরাও দিয়েছি ওনারাও দিয়েছে তো এখন টেকনিক্যাল কারণে হয়তো আমরা সে নামগুলো বলছি না কিন্তু সেটা আপনি যখন আজই তো হবে হয়ে গেলে তো জাতি দেখতে পাবে যে তারা আসলে কারা তা আপনারা আমরা বলবো যে সেটা আসলে শতভাগ দেশপ্রেমিকই হবে এবং তারা যদি অন্য কোনো কিছু হয়ও কিন্তু তারা আমাদের এই স্টুডেন্টদের কাছে যেহেতু দায়বদ্ধ তারা এই দেশের ছাত্র জনতার ফালস বুঝেই কাজ করবে এবং এই দেশটাকে সাজাবে আমি এটুকু আপনাকে ইনসিউর করতে পারি আচ্ছা আপনারা অনেক মানুষই তো দেশে ছিল কিন্তু ডক্টর ইউনুসের বিরুদ্ধে একটা মামলা চলছিল এরকম যদিও তিনি আন্তর্জাতিকভাবে পরিচিত এরকম একজন মানুষকে আপনারা নির্বাচিত করলেন কিভাবে দেশের এই ক্রান্তিকালে প্রধান মানুষ হিসেবে দেখুন বাংলাদেশ যেহেতু এখন যে অবস্থা এই তথ্য এই সময় অর্থাৎ এখন হচ্ছে একটা বিশ্ববিপ্লব বলে মানে আপনি চাইলে কিন্তু একা বাঁচতে পারবেন না তো সেই আমাকে ইন্টারন্যাশনাল দিকগুলো দেখতে হয় আমার বাংলাদেশের এখন যে অবস্থা আমার বাংলাদেশের রেমিটেন্স যুদ্ধারা আমার বাংলাদেশের শিল্পখাত প্রত্যেকটা জায়গা আজকে আমার বাংলাদেশের বিদেশিদের সাথে কাজ করতে হচ্ছে তো সেই জায়গায় আমরা মনে করি ইউনুস্টার বিভিন্ন দেশে যেহেতু গিয়েছে এবং বিভিন্ন দেশের সাথে তার খুবই ভালো সম্পর্ক কূটনৈতিকভাবে তিনি খুবই পারদর্শ এবং তিনি আমাদের এই কাজগুলো খুব সহজে করতে পারবে কারণ বহিবিশ্বের প্রত্যেকটা আন্তঃবিশ্ব নেতাদের সাথে তার একটা উঠা বসে তার বন্ধুসুলভ তারা তিনি একসাথেই থাকেন তো আমাদের যে দাবি দাওয়াগুলো তিনি সেখানে সহজে দিতে পারবে তো সেখানে একটা ক্লিন মেসেজ যাবে এবং সারা বিশ্ববাসী বাংলাদেশ সম্পর্কে জানবে এবং আমাদের এই মেসেজটার পরে কিন্তু বিশ্বর প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু পজিটিভ মেসেজ আসছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ এ গুড ম্যান হ্যাঁ হি ইজ এ বিগ ম্যান হি ইজ এ বাংলাদেশ তো এই জায়গাগুলো কিন্তু আমরা এই মুহূর্তে আমরা মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যে প্রোফাইল গ্রহ করতেছে এরকম প্রোফাইলের লোক আসলে বাংলাদেশে নাই হ্যাঁ দেশপ্রেমিক আছে সৎ আছে ভালো মানুষ আছে কিন্তু উনার যে ইন্টারন্যাশনাল গ্রহণযোগ্যতা এরকম মাপের আপনি একটা লোক দেখাতে পারবেন না আচ্ছা আমরা জানি যে নির্বাচন সামনে হবে এবং সেই ক্ষেত্রে অনেকগুলো দলই হয়তো অংশ নিবে তো নির্বাচনে যারা আসবে তাদের জন্য আসলে বার্তাটা কি থাকবে কারণ আমরা জানি যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন এই ছাত্র সমাজ ছাত্র জনতা যারা আজকে বিজয় নিয়ে আসলো তারা কি সরকার গঠনের পরে সরে যাবে নাকি সাংবিধানিকভাবে দেশের একটা অংশ হয়ে আজীবনের জন্য দেশে যাতে ভালো হয় সে ধরনের একটা পদক্ষেপে তারা থাক থেকে যাবে। না দেখেন আসলে আমরা তো মানে এই বিপ্লব করেছি আমরা যদি আমি আপনাকে এর আগে উল্লেখ করেছি যে আমরা যদি বিপ্লবের পরে যদি থেমে যাই তাহলে তো বাংলাদেশের উন্নয়নটাও থেমে যাবে বাংলা তাহলে তো আবার আমরা সুযোগ করে দেব যারা দুর্নীতিবাস কালো টাকা পাচারে যারা সন্ত্রাসী তাদেরকে দিয়ে কি আমরা ঘুমাই থাকতে পারি সুতরাং আমরা এই কাজ করতে পারি না কারণ আমরা দেশের কাছে জাতির কাছে দায়বদ্ধ জাতি আমাদের ডাকে সাড়া দিয়ে তারা বুলেটের সামনে বুক পেতে দিয়েছে কিন্তু আমি তো এখন জাতিকে ডাক দিয়ে বিজয় করে বাসায় গিয়ে ঘুমাতে পারি না এটা তো বিপ্লবীদের ব্লাড না তো আমরা বিপ্লবী আজকে দেখুন আজকে বাংলাদেশের কোথাও কিন্তু কোনো পুলিশ সদস্য কাজ করছে না ঢাকায় ডাকায় ডাকা শহরের বিভিন্ন জায়গায় ট্রাফিক কাজে আমার এই যে স্কুলের ছেলেরা পর্যন্ত নেমে গেছে তারা ট্রাফিক কাজ করতেছে এবং তারা হচ্ছে আপনার এই দেয়ালে যেই লেখনগুলো ছিল খুনিয়াসিনের পতন ছায় তারা দেয়াল পরিষ্কার করছে বিশ্ববিদ্যালয় একটু আগে আপনার সামনে এই বিশ্ববিদ্যালয়টা পরিষ্কার করছে তো এগুলো কিন্তু কোনো দল করছে কিন্তু বাংলাদেশে বড় বড় রাজনৈতিক দল ছিল এবং আছে এই এই কাজগুলো দায়িত্ব নিয়ে তাদের করার কথা ছিল কিন্তু তারা কি করছে সরকার গঠনের পরে আপনারা আসলে কোন দিকটিকে প্রাধান্য দিয়ে এই ফাইনাল সংস্কারের কাজে হাত দিবেন সরকার গঠনের পরে মানে এই আমাদের এই সরকারের কাছে আমাদের চাওয়া হচ্ছে আমরা স্পষ্টভাবে জাতির উদ্দেশ্যে বলতে চাই দুটা জিনিস একটা হচ্ছে বাংলাদেশে প্রকৃত অর্থে আমি আবারও বলছি প্রকৃত অর্থে মানে এই যে স্বাধীনতার পথ থেকে আমরা যে বিচার বিবেক দেখে আসছি সেই বিচার বিভাগ না বাংলাদেশে প্রকৃত অর্থে একটা স্বাধীন বিচার বিবেক করতে হবে কারণ আপনি প্রত্যেকটা অপরাধের মা হচ্ছে বিচার আমি যদি বিচার না পাই আমি যদি জানি যে আমি অপরাধ করে পার পেয়ে যেতে পারবো তখন কিন্তু আমি অপরাধটা করবো আর যখন জানি যে আমি ওনাকে হত্যা করলে কালকে আমাকেও হত্যা মামলার আসামি হতে হবে পাশিনি আমার নিশ্চিত মানে কোনো রাজনৈতিক দল আমাকে বাঁচাতে পারবে না তখন কিন্তু বাংলাদেশে অপরাধটা কমে আসবে আমি তো একজন সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি এই কথা আপনাকে বলতে পারি মানে বিচার বিবেককে যদি আপনি টাইট দেন কারণ আমরা দিন শেষে সবাই সিস্টেমের কাছে বদ্ধ সিস্টেম যদি থাকে আমার এদিক ওদিক চড়া করার সুযোগ নাই সুতরাং বিচার বিভাগে একটা প্রকৃত অর্থে আমি আবারও বলছি যেই সরকারই আসবে দলীয় লেজুর বৃত্তির বাইরে অর্থাৎ প্রত্যেকটা বিচারপতির ক্লিন ইমেজ থাকতে হবে যেমন এই বিচারপতিগুলো আজকে যারা প্রধান বিচারপতির বিরুদ্ধেও আছে তিনি একসময় ছাত্রলীগের কর্মী ছিল তো এটা কি হয় এটা কি করে হয় বলেন একটা স্বাধীন দেশে প্রধান বিচারপতি যদি একটা দলের ছাত্র সংগঠন করে তো সেটা তো জাতির কাছে আমি মনে করি এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না বিচারপতিরা থাকতে হবে শতভাগ স্বাধীন এবং এই বিচারপতিদের আমি বলবো নিয়োগের নীতিমালা সরাসরি নির্বাহী বিভাগ থেকে আলাদা রাখতে হবে মানে এখানে সরকার কোনো হস্তক্ষেপ করতে পারবে না এটা সুশীল সমাজ বলেন আমাদের স্টুডেন্ট মনিটরিং সেল বলেন বা এটার জন্য একটা সাংবিধানিক একটা আইন করে শুধুমাত্র এই এই একটা বোর্ডের কাজ থাকবে তারা শুধু এই কমিশনের কাজ তারা শুধু প্রতিদিন নিয়োগ করবে দলীয় মানে দলীয় রাজনীতির গিয়ে দলীয় সরকারের উদ্যোগ গিয়ে তো এই কাজটা করবে দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে দেখুন বাংলাদেশের যে যখনই ক্ষমতায় আসে সে তখন নির্বাচন কমিশনকে তার মতো করে করে নেয় আমি পাঁচটার পর আপনাকে বলি এই নব্বইয়ের স্বৈরাচারের এই যে উত্থান মানে পতন হয়েছে সেই পতনের পরে আমরা ভাবছি হয়তো নির্বাচন কমিশনকে আর কেউ দখল করতে পারবে না বাংলাদেশে প্রকৃত অর্থে একটা নির্বাচন কমিশন থাকবে এবং সেই কমিশন সবসময় জনগণের সরকার উপহার দিবে, কিন্তু সেটাকে দিতে পেরেছে আমরা এক এগারোর সময় ভাবলাম যে একটা নির্বাচন কমিশন হচ্ছে হয়তোবা নির্বাচন কমিশনে কেউ হস্তক্ষেপ করতে পারবে না তো এক এগারো সেটা তো আবার পুনরাবৃত্তি করেছে এই খুনি আছে না তো এই জায়গায় আমরা বলবো যদি একটা স্বচ্ছ প্রকৃত অর্থে একটা স্বাধীন নির্বাচন কমিশন থাকে এবং এখন নির্বাচন কমিশনের যে কাজ এই কাজগুলো আরও বাড়িয়ে দিতে হবে নির্বাচন এখন একটা এমপি যদি অপরাধ করে সেটা নির্বাচন কমিশন তাকে মনোনয়ন দিয়েছে তার এমপি বাদ করবে নির্বাচন কমিশন সেখানে কোর্টে কেন যেতে হবে দুর্নীতি দমন কমিশনে কেন যেতে হবে নির্বাচন কমিশনকে আরও পাওয়ার ইউটিলাইজ করার ক্ষমতা দিতে হবে এবং তারা আমি বলবো প্রতি বছরে একবার যেই এমপি হবে তিনি তার সম্পদে আগে কথা ছিল এখন কথা হচ্ছে স্পষ্ট দিবে এর বাইরে যদি কোনো সম্পদ থাকে তাহলে জনগণ সেটাকে জব্দ করে নিয়ে যাবে এরকম আইন করতে হবে আইন যদি না করে তাহলে কিন্তু হবে না এই আইনগুলো করে একটা স্বাধীন বিচার নির্বাচন কমিশন যদি জাতিকে উপহার দেওয়া যায় আমি মনে যে স্বৈরাচারী কায়দায় আমি আমি এখন ক্ষমতায় আসলাম নির্বাচন কমিশনকে চেঞ্জ করে আবার আমার মতো করে করে নিব তো এই জায়গায় এই ভয়টা আর থাকবে না মানুষ একটা বিষয়ে কষ্ট পেয়ে আসছে বহুদিন ধরে যেটি হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমরা জানি যে অনেক হিড়েন কষ্টের কারণে এটি বেড়ে যায় ব্যবসায়ীদেরকে অনেক সময় হয়রানি হতে হয় বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিতে হয় যেটা জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকে বলেছেন তো এই ক্ষেত্রে আপনাদের কোনো ব্যবস্থা থাকবে না ছাত্ররা উদ্যোগ নেবে কিনা সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে দেখেন আমি বলবো আমাদের ছাত্ররা উদ্যোগ নেবে কি সেটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি কালকে যাত্রাবাড়িতে বিশেষ একটা গোষ্ঠী আসছে তারা পরিবহন চাঁদা নেওয়ার জন্য আমাদের স্টুডেন্টরা আমাদের স্টুডেন্টরা তাদেরকে হটিয়ে দিয়েছে যে আমরা তো আপনারা চাঁদা নিবেন আগে যারা চাঁদা নিত এখন আপনারা যদি চাঁদা নেন তাহলে আমরা কার কাছে চেষ্টা দিচ্ছি তো এই আমি বলবো দ্রব্যমূল্যের উদ্যোগতি দুইটা কারণে হয় একটা হচ্ছে সিন্ডিকেটের কারণে একটা সিন্ডিকেটের কারণে আর একটা হচ্ছে চাঁদাবাজির কারণে আপনি যেমন ধরেন কৃষক আলু উৎপাদন করছে আপনার শেরপুরে সেখান থেকে একটা ট্রাক এখানে আসতে কত টাকা লাগে ধরেন ভাড়া হচ্ছে পাঁচ হাজার বাকি পাঁচ হাজারের পাঁচ গুণ তাকে পঁচিশ হাজার টাকা হচ্ছে পরিবহন চাঁদা দিতে হচ্ছে তো এই টাকাটার কারণে এই আলুটা যদি এখানে কৃষকের আলুটা পাঁচ টাকায় বিক্রি হতো সেটা এই পরিবহন চাঁদাবাজির কারণে এখানে এসে দশ টাকা হয়ে যাচ্ছে তো এই যে এই সিন্ডিকেটটা এই ভাঙতে হবে সিন্ডিকেট ভাঙলে আমি মনে করব যে বাংলাদেশে যথেষ্ট পরিমাণ সমৃদ্ধশালী ক্রাইসিসের কোনো সুযোগ নেই আপনি দেখেন সিন্ডিকেট বাংলার পরে বাংলাদেশে আমি তো মনে করব ডিমের হালি যদি এখন বাউন্ন টাকা থাকে যদি সাদাবাজিটা কমে যায় প্রকৃত অর্থে হস্তক্ষেপ কমে যায় মানে দুর্নীতিটা কমে যায় যেমন একটা ফার্ম কেউ যদি করতে চায় তার থেকে যদি বলে যে সেখানকার স্থানীয় নেতা যদি বলে যে আমাকে দুই কোটি টাকা দিতে হবে তো ওটা তো দুই কোটি টাকা তো তিনি তার ওইটা খরচ হিসেবে ধরে নেবে তো এই জায়গাগুলো ক্লিয়ার করলে আমি মনে করি বাংলাদেশে ডিমের হালি চাঁদাবাজি কমে গেলে তো এখন চল্লিশ টাকা তিরিশ টাকা হয়ে যাওয়ার কথা যেই পরিমাণে উৎপাদন হচ্ছে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে কিছুদিন আগেও বলছে যে বাংলাদেশে অতিরিক্ত কৃষিপণ্য উৎপাদন হচ্ছে সেগুলোকে আমরা বাইরের দেশে রপ্তানি করবো তো সেইখানে তো আসলে ক্রাইসিস হওয়ার কোনো কথা না আরেকটা আমি জিনিস স্পষ্ট করে বলতে চাই সেটা হচ্ছে ভারতের এই মোদী সরকারের বিশেষ কিছু মিডিয়া সেটা এখান গিয়ে যে মন্দিরে হামলা করা হচ্ছে হিন্দুদেরকে গণহারে দেশ থেকে বিতাড়িত করা হচ্ছে এটা তারা ভারতীয় জনগণের মধ্যে এই খুনি হাসিনের মতো তারা একটা ব্যাড মেসেজ দিচ্ছে ভারতেরই কিছু লোক আমাকে ফোন কল করে কলের মাধ্যমে নিশ্চিত করেছে তো আমরা সেটা শুনেছি তাদের কাছ থেকে যে আমরা তো ভারতীয় নাগরিক আমরা আমাদের হিন্দুদের উপর এরকম হচ্ছে আমরা মিডিয়াতে দেখছি প্রকৃত অর্থে কিন্তু সেটা না আমরা আপনাদের অনেকের সাথে কথা বলেছি তো বিশেষ কিছু জায়গায় আমি বলে করব হিন্দুদের যে মন্দিরে আমাদের সংখ্যালঘুদের আমাদের ভাইদের তাদেরকে আমরা হিন্দুও বলবো না সংখ্যালঘুও বলব না তারা তো আমার দেশের নাগরিক কিন্তু তাদেরকে হয়তো একটা একটা নামে ডাকতে হয় এই জন্য আমরা এই কথাগুলো বলি কিন্তু দিন শেষে তারা আমারই ভাই আমারই আত্মীয় আপনারই আত্মীয় আমি বলবো কেউ যদি মুসলমান হয় হিন্দুদের বাড়িগুলো আজকাল সংখ্যালঘুদের নিশ্চয় কোনো না কোনো মুসলমানদের বাড়ির পাশে তো সে যদি নিজেকে প্রকৃত অর্থে মুসলমান মনে করে তাহলে তার ইমানি দায়িত্ব হচ্ছে ওই বাড়িটা পাহারা দেওয়া কারণ বাংলাদেশে কি এমন বাংলাদেশেকে যদি আজকে হিন্দুরা নিরাপদ না হয় বাংলাদেশে তাহলে তো মুসলমানরাও নিরাপদ না হওয়ার কথা কারণ আমরা তো একই দেশের মানুষ তো শুধুমাত্র সংখ্যালঘুদের উপর হামলা করে আপনি পলিটিক্যাল পায়দা নেবেন এই এটা করে করে তো স্বাধীনতার পর থেকে তো তাই করছে সব সরকারগুলো একই করছে এই সরকার এই সরকারের চাপ দিচ্ছে এই সরকার সাপারার হচ্ছে কারা আমার দেশের সাধারণ মানুষ আমাদের সম্প্রীতির বাংলাদেশটা নষ্ট হচ্ছে আমাদের হিন্দু মুসলমানের যে একটা সম্প্রীতি সেটা নষ্ট করছে কারা তা আমি বলবো যারাই এগুলো করতে চাচ্ছে তারা সফল হবে না এবং গতকাল রাতেও কিন্তু দেখেন আমাদের দেশপ্রেমিক ছাত্র জনতা হিন্দুদের অনেকগুলো মন্দির পাহারা দিয়েছে আমার কাউমি মাদ্রাসার ভাইরা পাহারা দিয়েছে এই শিবিরের ছেলেরা পাহারা দিয়েছে ছাত্র দলের ছেলেরা পাহারা দিচ্ছে তো এগুলো সন্ত্রাসীরা করছে এবং তাদেরকে করার জন্য বিশেষ একটা গোষ্ঠী উদ্বুদ্ধ করছে যে এগুলো করলে তা সবাই বলবে যে না হাসিনাই তো ভালো ছিল বাংলাদেশে তো এখন ক্রাইসিস সৃষ্টি হয়েছে তখন পশ্চিমবঙ্গ থেকে ভারত থেকে আমাদেরকে চাপ দিবে যে না এই দেশে তো আমার হিন্দুরা নিরাপদ না বিশ্ববাসীকে বলবে যে এদেশে তো জ্বালাও পোড়াও চলছে তো এগুলো বলে আমি মনে করি যে আমাদের স্বাধীনতাকে নস্বাত করতে পারবে না আমাদের বিজয়কে নস্বাৎ করতে পারবে না কারণ আমরা এখন অনেক সচেতন এখন আজকে আপনি দেখেন আপনাদের মিডিয়া বাইরে হয়তো চলে যেতে পারছে না কোনো জায়গায় একটা ইনস্টিডেন্ট ঘটনা ঘটলে কিন্তু সেখানে দেশপ্রেমিক ছাত্র এবং জনতা দশটা পোনে আজকে সে ভিডিওটা রাখছে আগে তারা দিতে পারে নাই আমি বলবো এখন দেশ স্বাধীন হয়েছে আপনার কাছে কিংবা দেশের প্রতিটা নাগরিকের কাছে যদি কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী যদি কোনো রাজনৈতিক দলের কোনো এই সদস্যের যদি কোনো অপকর্ম থাকে সেটা আপনারা এখন নির্দিদায় দিতে পারেন বাংলাদেশ এখন স্বাধীন আমি বলবো শুধু পলিটিক্যালভাবে স্বাধীন না প্রত্যেকটা জায়গায় স্বাধীন আপনার জমি যদি কেউ বেদখল করে নেয় আপনি সেটা বলেন আমাদেরকে যে আমাদের জমিগুলো বেদখল হয়ে যাচ্ছে আমাদের বাড়ি বেদখল হয়ে যাচ্ছে আমরাও ওনার থেকে টাকা পাবো আমার পাঁচ বছর আগে আমার টাকাটা মেরে নিয়ে গিয়েছে অর্থাৎ প্রতিটা জায়গায় একটা সিস্টেমের মধ্যে আসবে এই বিচারহীনতার যে পনেরো বছরের যে সংস্কৃতি সেই সংস্কৃতি যদি আমরা ভাঙতে না পারি অথবা সেই পুরানো সংস্কৃতি যদি আমরা আবার পুনরাবৃত্তি করি তাহলে তো ভাই আমাদের স্বাধীন করে তো কী হলো যে লাউ সেই কদো হয়ে গেলো সুতরাং এই জায়গাগুলো আমাদের জীবন থাকতে আমরা এই খুনি হাঁচিনার ট্যাঙ্কের সামনে বন্দুকের সামনে বুক পেতে দিয়েছি আবার যদি কোনো খুনি আসে তার সামনেও আমরা বুক পেতে দেবো আমরা মরতে যখন শিখেছি আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না কয়জনকে মারবে আজকে পুরো বাংলাদেশ স্টুডেন্টদের মানে বাংলাদেশের এমন কোন জায়গা আছে যেখানে আপনি শত শত হাজার হাজার স্টুডেন্ট পাবেন না এবং তারা সচেতন দেশপ্রেমিক এটা আপনি বলবেন অন্য ক্যাটাগরির মধ্যে অন্য কোনো পেশাজীবীর মধ্যে আপনি যদি একশো জনের মধ্যে দশজন বা পা পনেরো জন যদি আপনি অপরাধী পান করাপ্টেড পান কিন্তু স্টুডেন্টদের মধ্যে আপনি একশো জনের মধ্যে আমি তো বলবো যে দুই একজন ছাড়া মানে দুই একজন যদি বাদ দেন আটানব্বই জন দেশপ্রেমিক তাহলে আপনাকে এই জায়গাটা তো আস্তে জায়গায় নিয়ে আসতে হবে এবং যারা আজকে দেশপ্রেমিক যারা আপনি এই প্রকৃত অর্থে এই স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করে দেশটাকে স্বাধীন করেছে তাদেরকেও আমাদেরকে মূল্যায়ন দিতে হবে এই চব্বিশের যারা এই মানে এই যুদ্ধ করে যারা দেশটাকে স্বাধীন করেছে তাদেরকে আমরা দুই হাজার চব্বিশের মুক্তিযোদ্ধা বলবো অর্থাৎ উনিশশো একাত্তর সালের মুক্তিযোদ্ধারা যেভাবে সম্মান পেত যেই সুযোগ সুবিধা পেত একই স্কেলে এই সুযোগ সুবিধাটা পাবে এবং যারা আহত আহত হয়েছে তাদের সম্পূর্ণ চিকিৎসা রাষ্ট্র করবে এবং প্রকৃত অর্থে তারা যদি তাদের মানে শারীরিক কোনো ক্ষতি হয় যদি তারা যদি পঙ্গু হয় তাহলে রাষ্ট্র তার পরিবারের একজনকে সরকারি চাকরি দিয়ে তাদেরকে আমরা যথাযথ মর্যাদা দিব। এই এই মুক্তিযোদ্ধাদেরকে চব্বিশের কারণ তাহলে তো আবার সময়ের শিকার হয়ে যাবে একাত্তরের মুক্তিযোদ্ধাদেরকে যদি আমরা সুযোগ সুবিধা দিই চব্বিশের মুক্তিযুদ্ধাকে যদি না দিই তাহলে তো সামনে যদি আবার কোনো ক্রাইসিস আসে কেউ তো বিপ্লব করবে না যুদ্ধ করবে না এটাই স্বাভাবিক তো যুদ্ধ শেষে যদি আমরা যুদ্ধদের যোদ্ধাদেরকে বলে যাই তাহলে তো আমরা তাদের সাথে এক প্রকার বেইমানি হবে সুতরাং আমাদের এই মুহূর্তে প্রথম কাজ হচ্ছে আমরা বলবো আমরা সেই লিস্ট করতেছি কিন্তু রাষ্ট্র উদ্যোগ নিয়ে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে লিস্ট করতে হবে যারা গুম হয়েছে যাদেরকে হরতা করা হয়েছে তাদেরকে প্রত্যেককে মুক্তি চব্বিশের মুক্তিযোদ্ধা ওখানে পজনের সংবিধানে একটা এক্সট্রা আইন পাশ হবে দুই হাজার চব্বিশের মুক্তিযোদ্ধা তাদের তালিকা থাকবে কার বাড়ি কোথায় তাদের পুল ডিটেলস থাকবে এবং তাদের পরিবার যদি অক্ষম হয় তাদেরকে সরকারিভাবে সহায়তা দেওয়া হবে এই কাজগুলো করতে হবে কারণ তা না হলে একজন মানুষ দেশের জন্য প্রাণ দিয়ে দিবে আমি আপনি সেই একই দেশে থাকবো আর বলবো দেশ স্বাধীন হয়ে গেছে এখন আমরা ঘুরবো খাবো লুটপাট করব এটাকে হয় এটা হতে পারে না এটা আমরা দেখেছি উনিশশো সালে এই বুলটা হয়েছে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করে তারা ঘরে চলে গেছে যে দেশ তো স্বাধীন হয়ে গেছে আমাদের দায়িত্ব শেষ তো এই কথা আমরা ওই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করে নব্বই মানে স্বৈরাচারের অভ্যুত্থানের পরে আমরা শিক্ষা গ্রহণ করে আমরা এখন ভেবেছি যে আমরা যারা আছি বিপ্লবীরা আমরাও মুক্তিযুদ্ধে এখন সুতরাং আমাদের কাজ এখনো শেষ হয় নাই যতদিন পর্যন্ত বাংলাদেশ পুরোপুরিভাবে বৈষম্যমুক্ত না হবে ততদিন পর্যন্ত এই ছাত্র সমাজের তীক্ষ্ণ দৃষ্টি প্রশাসনের উপর থাকবে দেশের উপর থাকবে রাজনীতিবিদদের উপর থাকবে যে কেউ অপরাধ করে পার পেতে পাবে না এই যে একটা বিচারহীনতা সংস্কৃতি এই যে একটা মানুষের মনে ভয় যে সরকার আসবে একটা পলিটিক্যাল নেতা দেখলে মানুষ ভয়ে মুখ খুলিয়ে চলে যাওয়া যে বাবা নেতা আসছে স্যার সার বলে কেন বলতে হবে এদের বঙ্গবন্ধুকে যদি ভাই বলতে হয় জিয়াউর রহমানকে যদি ভাই বলা যায় তাহলে তাদের থেকে এই দেশে আর বড় নেতা কে আছে তো তাদেরকে তো স্যার বলেন আমরা মাওলানা আব্দুল হামিদ খান বাসানি নামের রাশি কেউ কি চার বলি হোসেন শহীদ সরার দিকে কেউ চার বলি তো কেন স্যার বলতে হবে কেন থানায় যাবে থানা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় জনসাধারণ তাদেরকে ভাই বলে সম্বোধন করবে এবং তাদের জন্য বিশেষ কোনো প্রটোকলের ব্যবস্থা করা হবে না যদি সত্যিকার অর্থে তারা যদি দেশপ্রেমিক হয় আর তাহলে তারা ক্লিয়ার করুক যে না আমরা দেশপ্রেমিক না আমরা সত্যিকার অর্থে লিপসু আমাদের আছে আমাদেরকে এই এই প্রটোকল দিতে হবে নাহলে আমরা রাষ্ট্র পরিচালনা করবো না তাহলে সেটা তারা জাতির সামনে ক্লিয়ার করুক জাতি বিবেচনা করবে তখন যে জাতি আসলে কাকে দেশের সরকার হিসেবে দেখতে চায় আমি একটা প্লাগ ঝুলিয়ে ফেলবো পুরো রাস্তা বন্ধ করে দেবো এই রাস্তা দিয়ে সাধারণ মানুষ যেতে পারবে না আরে দেশটা তো স্বাধীন করছি আমরা তাহলে তো আমাদেরকে মানে এক কথা কি আমরা দেশ হ্যাঁ আমরা দেশটা স্বাধীন করেছি সাধারণ মানুষটা সা দেখেন আমি আপনাকে একটা জিনিস স্পষ্ট করি উনিশশো একাত্তর সালের মুক্তিযোদ্ধা কিন্তু বিশেষ কোনো দল করে নাই এ দেশের সাধারণ মানুষ আপনি মুক্তিযোদ্ধাদের মধ্যে দেখবেন আলালের দুলাল ওই ধনীদের যারা এসি রুমে বসে আসে তাদের সন্তানরা কিন্তু মুক্তিযোদ্ধা করে নাই ঠিক চব্বিশেও কিন্তু একই পুনরাবৃত্তি হয়েছে আপনি যারা নিহত হয়েছে তাদের পরিবারগুলো দেখেন তারা কি একদম মাটির মানুষ কৃষকের ছেলে সাধারণ ছেলে আজকে তারা এসে তারা হচ্ছে দেশপ্রেমী যারা টাকা পাচার করে যারা প্রকৃত অর্থে এ দেশের টাকা লুট করে আজকে যারা দনিক চেনেই তারা হচ্ছে সবসময় ভোগে আজকে এই এই যুদ্ধে আমি দায়িত্বের সাথে বলবো এটাও জাতির কাছে আজকে ক্লাসিফিকেশন করতে হবে যে এই যুদ্ধে ধনীদের প্রকৃত অর্থে অফিসারদের এমপিদের মন্ত্রীদের কয়জন ছেলে নিহত হয়েছে কয়জন ছেলেকে পুলিশগুলি করে শহীদ করেছে আর সাধারণ মানুষের কয়জন যদি সাধারণ মানুষের সংখ্যা বেশি হয় তাহলে এদের সাধারণ মানুষটাই চালাবে অর্থাৎ এই দেশের প্রকৃত অর্থে এ দেশটা কি হবে এ দেশের ভাগ্য সাধারণ মানুষ নির্ভর করবে সুতরাং এই বিআইপি প্রটোকল থাকবে না প্লেনের সিটে বিআইপি প্রটোকল থাকবে না ট্রেনে থাকবে না বাসে থাকবে না লঞ্চে থাকবে না যদি কোনো রাজনৈতিক ব্যক্তি হাঁটে সেখানে সে সাধারণ মানুষের মতো হাঁটতে হবে সাধারণ মানুষ এসে তার সাথে হাত মিলাবে দুঃখের কথা বলবে সুখের কথা বলবে আমি প্রটোকল দিয়ে তাকে একেবারে ঘিরেই রাখলাম যে তাকে মেরে ফেলবে মানুষ কেন মেরে ফেলবে আমি যদি অপরাধ না করি আমাকে কেন মেরে ফেলবে আমাকে কেন এক্সট্রা প্রটোকল দিতে হবে হ্যাঁ বিশেষ কিছু এক্সট্রা দুই একটা দেওয়া দেওয়াই যায় কিন্তু গণহারে তারা যখন অফিস টাইমে থাকবে তখন হয়তো প্রটোকলটা দিতে পারে কিন্তু এরপরে তারা সাধারণ মানুষ হয়ে যাবে সাধারণ মানুষের সাথে মিশতে হবে তাদের সাথে মাটিতে বসে খাওয়া শিখতে হবে যতক্ষণ পর্যন্ত রাজনীতিবিদদের এই চরিত্র চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত তারা দেশপ্রেমিকো না আমরা বলবো তারা লুটেরা ক্ষমতা ভোগী এবং সুবিধা ভোগী সুতরাং এই জায়গাটা আজকে ক্লাসিফিকেশন করতে হবে চব্বিশের বাংলাদেশে তা না হলে তো হবে না প্রতিটা রাজনীতিবিদকে আমি বলবো যারা আজকে রাজনীতি করার জন্য নিজের মনকে মেধাকে ঠিক করেছেন আগে আপনি মাটিতে বসে জমিনে বসে খাতে পারবেন কি না আগে সেটা ঠিক করে নাকি আপনার জন্য এসি রুম লাগবে যদি এসি রুম আপনার প্রয়োজন হয় তাহলে আপনি চলে যান আপনার মতো দেশপ্রেমিক নেতা আমার দরকার নাই মাটিতে বসতে হবে আমার দেশে রিক্সা আর রিক্সায় চড়তে হবে এই এই রাজনীতিবিদরা গণসাধারণের মতো রিক্সায় চলতে হবে রিক্সা দিয়ে আমরা যেন আসা যাওয়ার সময় দেখি যে ওই ওই নেতা যাচ্ছে তখন আমরা বুঝবো তারা প্রকৃত অর্থে দেশপ্রেমিক আপনি সবসময় যখন অফিসে যান তখন গাড়ি ইউজ করেন এরপর রিক্সা ইউজ করেন সাধারণ মানুষের মতো হাঁটেন একেবারে সবসময় এমপি মন্ত্রীর ভাব ধরে বসে থাকলে তাহলে আমরা সাধারণ মানুষ তাদের কথা কাকে বলবে বলেন আপনি বলেন এই জায়গাগুলো ক্লিয়ার করতে হবে যদি ক্লিয়ার না করি তাহলে আমরা কেন যুদ্ধ করেছি সেই প্রশ্ন আমি জাতির কাছে রাখছি আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কেন এক হাজার এই শহীদ হয়েছে কেন পাঁচ হাজার পঙ্গুত্ব বরণ করেছে আমি বলবো বিশ্বের ইতিহাসে এমন কোনো গণহর্ত্য আর হয় নাই বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় একটা হয়েছে স্বাধীনতা যুদ্ধে এরপরে প্রথম বাংলাদেশে এবং বিশ্বের প্রতিটা দেশে এরকম শর্ট টাইমের মধ্যে বাংলাদেশে যদি আপনি দেখেন স্বাধীনতা যুদ্ধ হয়েছে কয় মাসে নয় মাসে নয় মাসে কতজন পাকিস্তানিরা মেরেছে আর আমার এই এই যুদ্ধে তিন দিনে কতজন মারা গেছে কতজন পঙ্গুত্ব ভরণ করেছে তো এই জায়গাগুলো আজকে জাতিকে দায়িত্ব নিয়ে বলতে হবে আমি জনসাধারণকে বলবো আমরা দেশ স্বাধীন করে দিয়েছি এক অর্থে আমাদের দায়িত্ব শেষ কোন অর্থে দায়িত্বটা এখন আমরা আপনাদের উপর দিয়েছি আমি ইসমাইল সম্রাট সমন্বয়কে প্রত্যেকটা জায়গায় জায়গায় গিয়ে দেখতে পারবো না কোথায় দুর্নীতি হচ্ছে কিন্তু সেখানে তো আমার দেশপ্রেমিক নাগরিক আছে যারা আজকে আমাদের সাথে সুর মিলিয়ে কথা বলছে তাদের সুর যদি পাল্টে যায় দুই দিন পরে ওই নির্বাচিত সরকার আসার পরে যদি তারা সেই সরকারের দালালি করতে শুরু করে তাহলে তো ভাই আমরা বলবো যে আমাদেরও করার কিছু নেই সুতরাং প্রত্যেকটা মানুষ আজকে সমন্বয়ক দেশপ্রেমিক প্রত্যেকটা বিপ্লবী ছাত্র জনতা সমন্বয়ক আমি আবার স্পষ্ট করে বলছি যারা আমাদের আন্দোলনে ছিল প্রত্যেকটা মানুষ সমন্বয়ক তা আপনি একজন নিজেকে একজন সমন্বয়কারী মনে করে আপনি যেখানে দুর্নীতি হচ্ছে ওই জায়গাটা সমন্বয় করেন আপনাকে কে বাধা দিচ্ছে যদি কেউ বাধা দেয় তাহলে আমাদেরকে বলুন আমরা আবার আন্দোলনে ডাক দেবো তো এই জায়গাগুলো আমি জাতির কাছে ক্লিয়ার করলাম আর একটা মেসেজ আমি শুধু দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা এই মুহূর্তে যেখানে যেখানে হামলা হরতাল লুটতরাজ অগ্নিসন্ত্রাস হচ্ছে সেখানে সেখানে আপনারা যেভাবে করে এই খুনি হাসিনার পতনের জন্য যেভাবে আপনারা ঐক্যবদ্ধ হয়ে সেখানে প্রতিরোধ করেছেন একই ভূমিকায় আপনারা এখন পালন করেন যেখানেই কারো বাড়িতে আগুন দেওয়া হবে দিন শেষে ওই বাড়িটা কার যদি সে অপরাধী হয় তার বিচার হবে তার পাশি হবে জাভা জীবন হবে কিন্তু সম্পদ ওইটা তো আমার দেশের সম্পদ তাহলে আমি দেশপ্রেমিক হয়ে তো আমার একটা একটা স্থাপনায় অগ্নিসংযোগ করতে পারি না হ্যাঁ সেটার মালিকানা যদি অন্য কারো হয় এখন মালিকানা রাষ্ট্র বলবে যে এটা এখন প্রকৃত মালিকের কাছে পিরিয়ে দিবে কিন্তু এগুলো যদি করা হয় আমরা বা এগুলোর জন্য দেশ স্বাধীন করি না আর আমার দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে এই সং এই সংসদে বিশেষ কিছু আইন পাশ করতে হবে এর স্পষ্ট ভাষায় বলতে হবে কোনো সাধারণ মানুষ একটা রিক্সাওয়ালা ভাই প্রধানমন্ত্রীকে তিনি ভাই বলবে যে আমার ভাই এটা আমার মন্ত্রীকে সে ভাই বলবে এবং মন্ত্রীর কাছে যখন তখন ফোন মন্ত্রী এমপিদের ফোন নাম্বার ওপেন থাকবে এবং তারা তাদের পলিটিক্যাল ফোন যদি দিনে দশটা ধরে এই সাধারণ মানুষের ফোন ধরতে হবে পঞ্চাশটা আমি শুধু একটা পলিটিক্যাল দলের আমি এমপি হয়েছি আমি সারাদিন বলবো যে আমি আমার দলের কাজে ব্যস্ত মানুষ দেখার সময় তাহলে ভাই হলো কী এই জায়গাগুলো থেকে ক্লিয়ার হতে হবে আজকে চব্বিশের বাংলাদেশে বাংলাদেশ এখন অনেক ডিজিটাল এই বাংলাদেশে প্রত্যেকটা মানুষ সচেতন শুধু তাদের মধ্যে থেকে ভয় সংস্কৃতিটা আজকে বের করতে হবে এখনও মানুষের মধ্যে ভয় আছে নাই যে আমি বলবো না কারণ এই শৈরাচার খুনিয়াসিনা দেশে যে একদলীয়করণ করেছে যে মানুষের মাঝে যে একটা ভাব ছিল যে আমলিক করলে ছাত্রলীগ করলে চাকরি হবে না হলে হবে না কিন্তু এরকম ভাব যেন কোনো মানুষের মধ্যে আর না আসে ভবিষ্যতে যেই সরকার হবে ওই সরকারের সাথে থাকলে চাকরি হবে না হলে হবে না এই জায়গাগুলো আমরা স্পষ্ট দায়িত্ব নিয়ে বলবো এরকম ভাবার কোনো সুযোগ নেই মানুষ আজকে সচেতন এবং মানুষ সিদ্ধান্ত নেবে যে আগামী সংসদে প্রকৃত অর্থে তাদের প্রতিনিধি যাচ্ছে কিনা যদি আমরা দেখি না যাই তাহলে আরেকবার বিপ্লব হবে প্রয়োজন সমস্যা নেই তো বিপ্লব হবে বিপ্লব যেহেতু শুরু হয়েছে আমার ভাইরা যেহেতু গুলি করে মারা শিখে গেছে তারা মরবেই তাদেরকে কেউ বাঁচিয়ে রাখতে পারবে না যতদিন পর্যন্ত সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠিত না হয় বারবার পাঁচই আগস্ট আসবে হ্যাঁ পাঁচই আগস্ট এই যে আমাদের স্বাধীনতা যুদ্ধ আমরা বলবো যে এটা একটা আইন করে দেওয়া হোক যে বাংলাদেশের যে বিজয় উৎসব যে পাঁচই আগস্টকে রাষ্ট্রীয় বিজয় উৎসব স্বাধীনতা উৎসব হিসেবে ঘোষণা করা হবে এবং এই পাঁচই আগস্টে হচ্ছে প্রত্যেকটা মন্ত্রী এমপি সরকারি কর্মকর্তা কর্মচারী আমাদের যে কেন্দ্রীয় মনিটরিং সেল থাকবে স্টুডেন্ট তাদের সম্পদের হিসাব দিতে হবে এরকম একটা রাষ্ট্রীয় আইন থাকবে যে প্রতি বছর একবার সরকার কে আসবে কে যাবে ডাজেন্ট কেয়ার বাট তারা যারা সরকারি কর্মকর্তা ধরেন আমি আজকে বিসিএস পুলিশে গেছি আমার সম্পত্তি পরিমাণ কত আর এক বছর পরে আমার কত হওয়ার কথা ধরেন আমার এখন বিশ টাকা আছে এক বছর পরে তো আমার বিশ কোটি টাকা হয়ে যাবে না সব অস্বাভাবিক তো এই এটার বাইরে যদি তারা কোনো সম্পদ যদি লুকায় যেখানে লুকায় সেখানে সাধারণ মানুষ সেটা ওয়াকফ হয়ে যাবে ওয়াকফ সম্পত্তি হয়ে যাবে আমি স্পষ্টভাবে বলবো আমার এখন যা আছে তার থেকে যদি করাপটরেট করে যদি আমি কিছু করি সেটা সাথে সাথে একটা এক্সট্রা আইন থাকবে প্রয়োজনে যে সেটা সাথে সাথে ওয়াক্প হয়ে যাবে সেখানে মসজিদ হবে মন্দির হবে মাদ্রাসা হবে সামাজিক কাজ হবে স্পোর্টিং ক্লাব হবে সোসাইটিং ক্লাব হবে এগুলো হবে হ্যাঁ রাষ্ট্রের কাজে ব্যবহার হবে এবং সাথে সাথে জানা মাত্র যে এটা এটা তার সেই নির্বাচন আমাদের স্টোরিং মনিটরিং চেলে অথবা আমাদের যেই এই ইয়ে গঠন করা হবে সেখানে সেই সম্পত্তিটা লুকিয়েছে অর্থাৎ সম্পত্তিটা তথ্য সে দেয় নাই প্রকৃত অর্থে এই সম্পত্তিটা তার তখন সাথে সাথে রাষ্ট্র এটা এটা রাষ্ট্রের হয়ে যাবে এটা সাধারণ মানুষ ব্যবহার করা শুরু করে দেবে তো এই জায়গাগুলো ক্লিয়ার করতে হবে তো মানে কেউ একেবারে হাতি গোড়া হয়ে যাবে না দিনে 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 রাতারাতি যদি কেউ মানে আলালের গড়ে দুলাল হয়ে যায় তাহলে ভাই তার রাজনীতিও করার দরকার নেই গভর্নমেন্ট জবও করার দরকার নেই আমি দুইটা জিনিস ক্লিয়ার করব এক হচ্ছে যারা প্রকৃত অর্থে দেশপ্রেমিক আপনারা গভর্নমেন্ট সার্ভিসে আসবেন আপনারা প্রকৃত অর্থে দেশপ্রেমিক আপনারা দেশের রাজনীতিতে আসবেন আর যদি আপনি মনে করেন না আমি বিজনেস করব আমি ভালো থাকব আমি লুটেরা তাহলে আপনার গভর্নমেন্ট জব করার দরকার নেই আমি এটাই স্পষ্ট করে বলছি এই তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আপনি যদি পুলিশন আপনি মানুষের সেবা করতে হবে এটা হচ্ছে আপনার পাস্ট নীতি এন্ড আপনি যদি বলেন আমি ক্ষমতার পাওয়ার ইউটিলাইজ করব তাহলে আপনার এখানে আসার দরকার নেই পলিটিক্স করে যদি কেউ মনে করে আমি পাওয়ার ইউটিলাইজ করতে পারবো বা করব তাহলে তার এটা দরকার না কারণ দিন শেষে তারাও জনগণের কাছে গণপিটুনির শিকার হবে আজকে দেখুন আওয়ামী প্রতিটা নেতা কর্মী আজকে কোথাও আছে কেন নেই কেন নেই আমাকে আমি যদি জাতির কাছে প্রশ্ন করি কেন নেই জাতি কি উত্তর দেবে যে সে আমার পুকুর মেরে নিয়েছে আমার ভাইকে হত্যা করেছে আমার ভাইকে পুলিশে ধরে দিয়েছে এই কারণে এখন সে আমার সামনে আসছে না আমি তাকে গণপিটুন দিয়ে মেরে ফেলব তো এই সংস্কৃতিটা চলে যেতে হবে আজকে সরকার আসবে সরকার যাওয়ার পরে সেই সরকারে যারা ছিল তারা সাধারণ মানুষের মতো নিশ্চিন্তায় বুক ফুলিয়ে হাঁটবে তো এই সংস্কৃতি যতদিন পর্যন্ত না থাকবে আমি তো এটাকে গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে বলতে পারি না কারণ গণতন্ত্রটা কি যারা পাওয়ারে থাকবে একটা শক্তিশালী বিরোধী দল থাকবে বাংলাদেশে প্রকৃত অর্থে বিরোধী দল নাই নির্বাচন ব্যবস্থা নেই এই নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে তা আমি বলবো বাংলাদেশের যেই মানে বাংলাদেশের মানুষের প্রকৃত অর্থে বোটে অর্থাৎ সুষ্ঠু বোট বাংলাদেশে হবে এরকম একটা সংস্কৃতি চালু করতে হবে এটা খুবই প্রয়োজন তত্ত্বাবধায়ক সরকার তিন মাস পর পর এসে তাদেরকে সম্পত্তির হিসাব দিবে এবং যেখানে সরকার যদি তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচন কমিশন যদি না বলে তার নির্বাচনী আসন যদি বলে সে করাপ্টেড তার নমিনেশন বাদ পাবে না প্রয়োজনীয় ওখানে ভোটাবুটি হবে যে এই লোকটা দাঁড়াচ্ছে নির্বাচন কমিশনের প্রতিনিধি ওপেন ভোটাভুটি এখানে তার মানে আদালতে তার রায় হবে ইয়ে হবে আদালতটা আদালত না নির্বাচন কমিশন এবং রাজনীতিবিদদের হিসাব হবে মাঠে তারা মাঠে রাজনীতি করে তাদের বিচার হবে মাঠে জনগণের সামনে দাঁড় করাবে যে উনি আপনাদের এই আসনে এই এই নির্বাচন করতে চায় আপনারা কী বলেন তখন মানুষই বলবে যে উনি তো এই এইটা করছে এইটা করছে তার অপরাধ বেরিয়ে আসবে সুতরাং আপনি যদি একটা মামলা দেন সেখানে যদি আমি বাদী হয়ে করি তা আমি ছাড়া তো অন্য লোক সেখানে মানে তার বিরুদ্ধে কথা বলার সুযোগ নেয় তো এই জায়গাগুলো আমি মনে করি যে ক্লিয়ার করতে হবে এই জায়গাগুলো ক্লিয়ার না করলে বাংলাদেশে প্রকৃত অর্থে আমাদের যেই এখনকার যে বিজয় এখনকার যে স্বাধীনতা সেটা আসলে মানে প্রকৃত অর্থে সেটা হারিয়ে যাবে কয়েকদিন পরে তো এই জায়গাগুলো সাংবিধানিক আইন করে যে বাংলাদেশ যদি থাকে তাহলে এই খুনি হাসিনের মতো কোনো সরকার বাংলাদেশে আসতে পারবে না হ্যাঁ পাঁচটার পল দ্বিতীয় হচ্ছে বাংলাদেশে যদি কখনও কালে ধরেন একশো বছর পরেও যদি কোনো সাধারণ নির্বাচন হয় সেটা শতভাগ সুষ্ঠু হবে এই ভয় তাদের মধ্যে থাকতে হবে না হলে এরকম চব্বিশের মতো আরেকটা বিপ্লব হবে এই ভয় তাদের মাথায় ঢুকতে হবে কারণ মানুষ এখন সচেতন এই জায়গাগুলোকে আমি মনে করি ক্লিয়ার করতে হবে এবং আজকে বাংলাদেশের রাজনীতিতে প্রতিটা রঞ্জে পরিবারতন্ত্র ঢুকে গেছে যে এমপি ছেলে এমপি হবে মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হবে কেন এমপি ছেলে এমপি হবে যদি এটা হয় তাহলে আমরা বিপ্লব করে কেন দেশ স্বাধীন করেছি এই বিপ্লবে কয়টা এমপি ছেলে মারা গেছে কয়টা চেয়ারম্যানের ছেলে মারা গেছে আর রাজনীতিবিদদের আমি স্পষ্ট করে বলবো যে এমপি হয় রাষ্ট্রীয় সুযোগ সুবিধা শুধু এমপি ভোগ করতে পারবে তার ছেলে মেয়ে তার চোদ্দ গোষ্ঠী আসবে চাকরি নেবে ইয়ে করবে এগুলো কখনোই করা যাবে না কারণ এগুলো করলেই আবার বৈষম্য আমরা বলছি আমরা বৈষম্যের বিরুদ্ধে আমরা বৈষম্যের বিরুদ্ধে বিশেষ কিছু শ্রেণীর কাছে আমরা এই দেশ দেবো না যে এমপি সে শুধু এমপি পরিচয় দিবে আর তার ছেলে মেয়ে তার পরিবার কোথাও গিয়ে বলতে পারবে না আমার বাবা এমপি এটা বলে সামনে যাওয়ার সুযোগ নেই সাধারণ মানুষ সবাই সাধারণ মানুষ এমপি পরিবারও সাধারণ মানুষ আমি স্পষ্ট মন্ত্রীর পরিবার সাধারণ মানুষ শুধুমাত্র প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ছাড়া বাংলাদেশের প্রতিটা আজকে একটা পুলিশ পুলিশের একটা এসপির পরিবার কিন্তু সাধারণ পরিবার কারণ তার মানে সে শুধু এসপি বাকিরা কিন্তু এসপি না এখন তো এমন একটা ভাব যে আমার ভাই যদি এমপি হয় আমার ওই পরিবার কেন ওই সমাজই বলে যে আমরা তো এমপির লোক আরে কিসের তোমরা এমপির লোক তাহলে দেশ কারা স্বাধীন করেছে এই সংস্কৃতিগুলো ভাঙতে হবে আমরা লিপ লেটিং করবো বাংলাদেশের সাধারণ মানুষকে বলবো আমরা বলবো যে আমরা লেটিং করা লাগবে না এটা তারা জানে কিন্তু তারা ভয়ে কিছু করতে পারে না তাদের মধ্যে থেকে ভয়টা বের করে দিলে দেখবেন যে বাংলাদেশ একটা শান্তির বাংলাদেশ সাম্যের বাংলাদেশ হয়ে যাবে এটাই আমি বলবো জাতির উদ্দেশ্যে ধন্যবাদ আপনাকে আমরা ইসমাইল সম্রাটের কথা শুনছিলাম কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা অসাধারণ চিন্তাভাবনার কথা শুনছিলাম প্রিয় দর্শক আজই যেহেতু সরকার গঠন হবে যেহেতু সব কথার মূল কথা তারা যেটি বলছেন যে এই যে বিজয় এসেছে এটিকে ধরে রাখার জন্য তারা আসলে সরকারের উপরে বিভিন্ন সংস্থার উপরেও মনিটরিং থাকবে যাতে যে পাঁচ আগস্টের আগে যে অবস্থা ছিল দেশের সেই অবস্থায় যদি ফিরে আসে তাহলে এই শিক্ষার্থী ছাত্র জনতা তারা আবার ঐক্যবদ্ধ হয়ে এই ন্যায়ের পথে দেশকে নিয়ে আসার জন্য তারা সোচ্ছার থাকবে এবং তারা কাজ করে যাবে তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ খবর